আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি ইউসুফ রানা আছি আপনাদের সামনে আজকেও হাজির হয়ে গেছি দুইটা ইমেল নিয়ে তো চলুন আগে এক প্রথম ইমেলটা পড়ি পরে তারপর আপনাদের সাথে কথা বলতেছি আমি প্রথম সারির একটি স্বত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোচিংয়ের বিশ্ববিদ্যালয় কোচিং থেকে একটা ছেলের সাথে পরিচয় হয় পরিচয় থেকে প্রণয় হয় সে ছেলেটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুর্ভাগ্যবশত টাবি থেকে অল্পের জন্য চিটকে পড়ি আমার সম্পর্কের কথা আমার পরিবার জানে প্রথম দিকে কোনো আপত্তি করেনি ছেলেটি আর্থিক অবস্থা খুব একটা ভালো না নিম্নবিত্তই বলা চলে পড়াশোনার খরচ চালিয়ে কোনো রকমে পরিবার টিকে আছে ছেলেটা আমাকে প্রচণ্ড ভালোবাসে আর্থিক সমস্যা থাকার পরেও আমার চাহিদা কোনো ত্রুটি রাখেনি যখন যা চেয়েছি সাধ্যের মধ্যে বা সাধ্যের বাইরে গিয়েও সে দেওয়ার চেষ্টা করেছে আমিও তাকে খুব ভালোবাসি কিন্তু এখন আমার পরিবার সমবয়সী সম্পর্ক মেনে নিতে চাইছে না কারণ সম্ভবত তার আর্থিক অবস্থা বলছে পড়াশোনা শেষ করে চাকরি করে প্রতিষ্ঠিত হতে আরও পাঁচ ছয় বছর সময় লাগবে এতদিন এতদিন কি বসে থাকবি তাদের জমি নেই বাড়ি নেই গড় নেই এতদিন কিভাবে থাকবি ত্যান আরও অনেক কিছু বলছে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে আমি অন্য কিছু সমস্যায় মানসিক আমি অন্য কিছু সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত কিছুদিন ধরে তার মধ্যে এই চাপ যেন আর নিতে পারছি না খুব অসহায় লাগছে আমি তাকে ছেড়ে দিলে সে মরে না গেলেও মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে আমিও বোধ হয় তাকে ছাড়া ভালো থাকতে পারবো না এই অবস্থায় আমার করণীয় কি তাকে কি ইনকামের জন্য প্রেশার দেওয়া উচিত টিউশনি বা ফিলেন্সিং নাকি পড়াশোনার সুযোগ দিয়ে অপেক্ষা করা উচিত ওকে প্রথমত যেহেতু আপনারা রিলেশনটা গেছেন রিলেশনে গেছেন দুজন দুজনের সব কিছু জেনেই গেছে সো এখানে ফ্যামিলি বিষয়গুলো এত মাথায় নেওয়ার প্রয়োজন নাই হ্যাঁ ফ্যামিলি বলবে ফ্যামিলি আপনার ভালো চায় সব ফ্যামিলিই সবার ভালো চায় সো এখানে আপনারা দুজন একসাথে ডিসকাস করে আপনারা দেরকে ভালোভাবে চিনি রিলেশনে গেছেন এখন আপনার কাছে কি মনে হয় ছেলেটা কতটা ট্রাস্টেবল বা কীরকম কী আসবে বিষয় বিষয়গুলো আপনি ভালো জানেন আর আমার মনে হয় ছেলেটার সাথে আপনি ফাইনালি একদম খোলামালাভাবে কথা বলেন সব কিছু তাকে খুলে বলেন তারপরে উনি কি বলে আপনারা দুইজন একটা বুঝে শুন একটা ডিসিশন নেন হ্যাঁ যদি উনি যদি আপনাকে আশ্বাস দেয় হ্যাঁ অপেক্ষা করা আমার জন্য তাহলে অপেক্ষা করা করলে তো দোষ নেই আর আর্থিক অবস্থার যে ব্যাপারটা এটা তো রিলেশনের আগে যখন চিন্তা করেন নাই এখন কেন চিন্তা করতেছেন বা আপনার ফ্যামিলি যখন আপনি রিলেশনে গেছেন তখন কিছু বলে নাই এখন যদি এই কথা বলে তাহলে তো এটা যুক্তিসঙ্গত না যাই হোক সবাই সব ফ্যামিলি সব মা বা মা বাপ ছেলেমেয়ের ভালো চায় ঠিক আছে তো যখনই আপনি রিলেশনে গেছেন তখনই যেহেতু মানা করে নাই এখন সম্পর্কটা গভীর হয়েছে একজন আরেকজনের প্রতি দুর্বল হয়ে পড়ছেন এখন যদি ওনারা মানা করে এটা খারাপ লাগা স্বাভাবিক তো আমার সাজেশন হচ্ছে আপনার জন্য আপনারা দুইজন দুজনের সাথে ভালো করে সলা পরামর্শ করেন করে ভালো একটা ডিসিশন নেন সবচেয়ে ভালো হবে সো কোনো প্যাশান নেওয়ার প্রয়োজন নাই ওনাকে জিজ্ঞেস করেন যে ফ্যামিলি এই কথা বলতেছে এখন তুমি কি বলো সুতরাং একজন আরও একজনকে সময় দেন একজন আরও জুনকে বোঝার চেষ্টা করেন তাহলে মনে হয় ভালো একটা রেজাল্ট বের হবে আমি যেটা মনে করি সো প্রথম ওভারঅল আপনারা দুজন কথা বলেন কথা বলে ভালো একটা ডিসিশনে পৌঁছাতে পারবেন এটা আমি আশা করি দ্বিতীয় যে ইমেলটা ইমেলটা সম্পর্কে আমি কিছু বলবো না আমি জাস্ট আপনাদেরকে মেলটা পরে শোনাব কারণ ইমেল অনেক ইমেল আসে অনেক ইমেল পড়ি অনেকে অনেক ইমেল দেয় কিছু কিছু ইমেল আছে যে ইমেলগুলো পড়তে যে আসলে আর মুখ দিয়ে কোনো কথা বের হয় না কি বলবো কি সাজেশন করব। কি বলা যায় এগুলো আসলে বলার মতো থাকে না কিছু ইমেল আছে কিছু ইমেল পড়তে পড়তে তখন চোখের কোনা দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে আসলে এই কথাগুলা মানে এটার উত্তরটা কী দেবো বা আসলে কি দিয়ে বুঝ দেব। এগুলো আসলে বোঝার মতো কিছু থাকে না বলার মতো কিছু থাকে না তো যাই হোক এমন একটা ইমেল আজকে ইমেলটা পাইছি দিন আগে হয়তো আমার ইমেলটা পড়তে দেরি হয়ে গেছে তো যাই হোক তো চলুন ইমেলটা পড়ি পরে আপনাদেরকে শোনাই ইমেলটা পরেই শেষ করে দেব কিছু বলবো না কারণ বলার মতো কিছু নাই ইমেলটা হচ্ছে একটা বোনের ঘটনা সে বোন হয়তো এখন আর দুনিয়াতে নাই উনি মারা গেছে বাট ওনার রিলেটিভ একজন আমাকে মেলটা করছে তো ওনার বাসমতে মানে আমি ওই মেলটা পড়ে শোনাই আন্ডার গ্র্যাজুয়েট করা অবস্থায় বাবা বিয়ে দেয়নি তার বাবা তাকে বলেছিলেন আগে পড়াশোনা শেষ করো তারপর অন্য কথা বাবার কথা মতো পোস্ট গ্র্যাজুয়েট পিএইচডি করলেন ফাঁক দিয়ে একজন স্বাভাবিক তরুণীর মতোই দীর্ঘ দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হতে লাগল সমস্যা হচ্ছে এত উচ্চ উচ্চশিক্ষা খিতার তার জন্য শিক্ষিত ছেলে পাওয়া খুবই কঠিন বোনটা ভার্সিটির প্রফেসর হয়ে গেলেন কলিগরা বিয়ের প্রস্তাব দিলেও সেখানেও বাবা না করে দেন কোনো ছেলের চেহারা ভালো না ভালো লাগে না কোনো ছেলের টাকা পয়সার সমস্যা আরও অনেক কিছু হয়তো মেয়ের জন্য পারফেক্ট ছেলে খুঁজতে গিয়ে তিনি ভুলে গিয়েছিলেন পৃথিবীতে কেউই পারফেক্ট না এমন কি তার মেয়েও না এর মধ্যে বহু নদীর জল বহু জায়গায় গড়ালো বোনের বয়সও তিরিশ পেরিয়ে চল্লিশে এগোলো প্রচণ্ড ডিপ্রেশনে বুগে একসময় হাসপাতালে ভর্তি হলেন তিনি সামান্য অসুখী তীব্র আকার ধারণ করেন একসময় বোনটা মারা যায় মৃত্যুর সামান্য আগে বাবাকে কাছে ডেকে বললেন বাবা আমিন বলুন বাবা আমিন বলে আবার বলেন বাবা আমিন বলুন বাবা আমিন বলে আরেকবার বলেন বাবা আমিন বলুন বাবা আমিন বলেন বোনটি তারপর বুকে এক রাস ব্যথা নিয়ে বললেন ওল্লাহি আল্লাহর কসম আল্লাহ আপনাকে আখিরাতের জান্নাতের আনন্দ থেকে বঞ্চিত করেন যেভাবে আপনি আমাকে যৌবনে আমার বিয়ের আনন্দ থেকে আমাকে বঞ্চিত করেছিলেন ঘটনাটা শুনে আমি কিছুক্ষণের জন্য ক্ষুদ্র হয়ে গিয়েছিলাম নিজের অজান্তেই দু চোখ হয়ে উঠল তো আসলে এটার ব্যাপারে এই ইমেলটা পরে আসলে কিছু বলবো যে বলার মতো কিছু নাই মা বাপ যারা আছেন আমার মনে হয় একটা মেয়ে বা ছেলে যে সময় যে জিনিসটা প্রয়োজন যে কোনো কিছু বিয়ে হোক যে কোনো কিছু যেখানে যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট না দিলে হয়তো তার যে ডিপ্রেশন বা তার যে কষ্টটা এই কষ্টটার কিন্তু একটা হাহাকার থাকে এই হাহাকারটা মা বাপের উপরে এসেই পড়ে যাই হোক গাইজ আজকে প্রচুর গরম আমার অবস্থা দেখতেছে নিমেল পড়তেছি এবং ঘেমে যাইতেছি ফ্যান চালু করলে আপনার নয়েজ আসে যার কারণে ফ্যান চালু করতে পারতেছি না আজকে প্রচুর গরম যাই হোক যদি আপনাদের কোনো ডিসকাস থাকে অবশ্যই আমার পেজে মেল করে পাঠিয়ে দেবেন চেষ্টা করব আপনাদের ডিসকাসগুলো তুলে ধরার জন্য পেজে অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই চিলড্রেন টেক কেয়ার